বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটির মূল হলো কি? মায়ের দুধের দাবি। আমরা ছোটকাল থেকে বড় হয়েছি, আমরা মায়ের বুকের দুধ খেয়েছি। এখন বিষয় হলো যে মায়ের দুধের ১৬ আনা ঋণ আমরা, এখন ১২ আনা সুদ হয়েছে, আর এই সুদটি কে করেছে, কার দ্বারা হয়েছে, এবং দেখা যায় সেই ৪ আনা এখনও বাকি আছে, এখনও ৪ আনা বাকি আছে। সেই ৪ আনার জন্য কিন্তু আপনার আমার কি হয় কে জানে, আর সেই দাবি পূরণ করতে আমাদের কি করতে হবে। তবে আজকের আলোচনাটি সম্পূর্ণ শুনবেন ইনশাআল্লাহ। সেই আলোচনাটির মধ্যে দেখুন যে হযরত আলীকে বলা হয়েছে কি, শেরে আলী, শেরে খোদা, তার সেই শক্তি ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। তবে আজকের যে কথাগুলো বলবো যে তিনি যে শেরে আলী, শেরে আলী মানে তার, তাকে যে শক্তিটা দেওয়া হয়েছে এই শক্তিটা কাউকে দেওয়া হয়নি। তো এখন মূল বিষয় হলো খোয়াজ খেজির তিনিও নবীর আশেক, তিনিও নবীর ভক্ত, হযরত আলীও নবীর ভক্ত। তো এখন যে কথাটি বলতে চাইব সেই কথাটি হলো দেখুন যে হযরত আলীর সাথে যখন হযরত ওয়াইস করুনের সাক্ষাৎ হয়েছিল, এবং ওয়াইস করুনের কাঁধের মধ্যে তার মায়ের যে ঝোলা বা খাঁচাটা ছিল সে ঝোলার মধ্যে ওয়াইস করুনের মা থাকতো। কারণ এটা তো জানেন যে সে যদি ঝোলাটা মাটিতে রাখে তাহলে আজরাইল তার মায়ের জান কবজ করে নিয়ে যাবে। তাই ওয়াইস করুনি তার মায়ের ঝোলাটা তার কাঁধে করে সবসময় চলে, মাটিতে রাখলে আজরাইল নিয়ে যাবে। তো এখন যে বিষয়টি হব যে হযরত ওয়াইস করুনি আল্লাহর এমন এক প্রিয় ব্যক্তি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন এক প্রিয় ব্যক্তি যে তিনি দন্ত শহীদ করে দিয়েছেন। একটা দাঁত শুনেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক যখন পড়ে গেছে, সেই ওয়াইস করুনি যখন শুনেছে তার সমস্ত দাঁতগুলো ফেলে দিয়েছে, কতটুকু প্রেমের বিষয়ে। তাহলে আমি যে মূল কথাতে আসব যে ওয়াইস করুনি বলেছিল, হে আলী, আমার মায়ের ঝোলাটা তোমার কাঁধে রাখো, আমি আল্লাহকে সেজদা করব, আমি আল্লাহকে সেজদা করব। তখন আলী যখন সেই ঝোলাটা নিল, তখন সে যখন সেজদায় গেল ওয়াইস করুনি, তখন কিন্তু সেই ঝোলা নিয়ে সবসময় ওয়াইস করুনি চলতো ফিরত, সমস্যা হচ্ছে না। কিন্তু হযরত আলী যে শেরে আলী, শেরে শক্তি, শেরে খোদা, তার কাঁধের মধ্যে ঝোলাটা নিয়ে সে মাটির নিচে দেবে যাচ্ছে, এর কারণ কি? এর কারণটা যদি সম্পূর্ণ ভাঙতে যাই বহু সময়ের দরকার, তবে অল্প সময়ে যা কিছু বলা যায়। আমি জ্ঞানীদের কাছে একটা ছোট্ট ইঙ্গিত রেখে যাব যে তিনি এত বড় শক্তি, শেরে খোদা, মাওলা আলী বলা হয়, তাহলে তিনি দেখা যায় কি তার মায়ের ঝোলাটা নিয়ে সে দেবে যাচ্ছে, আর ওয়াইস করুনি দিব্যি এই ঝোলা নিয়ে হাঁটত, এর কারণ কি? যাক, সেই কারণটি আমি বলছি যে ওয়াইস করুনি সেজদায় পড়ে সেখানে যে কাজটি করতেছে এদিক দিয়ে হযরত আলী দেবে যাচ্ছে, দেবে যাচ্ছে। যখন বুক পর্যন্ত দেবে গেছে তখন বললে, হে ওয়াইস করুনি, তোমার মায়ের ঝোলাটা ধরো, মাটিতে ঠেকে গেলে আজরাইল নিয়ে যাবে। তখন ওয়াইস করুনি মাথাটা উঠালেন আর বলতেছে, হে আলী, কি কাজটা করলা তুমি? যদি তুমি আর একটু সময় তুমি ঝোলাটা কাছে রাখতে, কাঁধের মধ্যে রাখতে, তখন আমি মায়ের দুধের দামে এই সমগ্র বিশ্বব্যাপী সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষের জন্য মায়ের দুধের ঋণ শোধ করতে করতে আমি ১২ আনা পর্যন্ত চলে আসছি, আর ৪ আনা বাকি ছিল সেটাও আমি মৌকুব করে দিতাম, কিন্তু তুমি ডাক দিয়ে আমার এই ধ্যান ভেঙে দিলে। তখন বলল, কী করবো, ওই দিক দিয়ে আপনার মাকেও তো বাঁচাতে হবে।
আপনার মা যদি মাটিতে ঠেকে যায় তখন তো আজরাইল নিয়ে যাবে আমাকে, আপনি দোষারোপ করবেন, এই জন্য আমি ডেকেছি। তখন ওয়াইজ করে কি বলল যে এটাও একটা আল্লাহর নির্দেশন যে যদি তুমি তোমার যদি তুমি আমার মাকে সম্পূর্ণভাবে ঠিক রাখতে আর যদি সম্পূর্ণ দুধের দাবি আমি যদি ঋণ শোধ করে দিতাম তখন কি হতো, তখন দেখা যায় মানুষ বিভিন্ন পাপ কাজে লিপ্ত হতো যে মায়ের দুধের কোনো ঋণ আমরা নেই, আর চার আনা বাকি আছে, বারো আনা মাফ করা হয়েছে, এই চার আনার খেসারত দেবে মানুষ, এই চার আনার জন্য মা বাবাকে সেবা করবে, যত্ন করবে, তাদেরকে সন্তুষ্ট করবে, এরপরে তারা সেই চার আনা থেকেও একদিন মুক্তি পেতে পারে যদি আল্লাহ দয়া করে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে একটু আধ্যাত্মিক মতে যদি আসি, সেই আধ্যাত্মিক মতে আসতে গেলে যে সিরিয়ালে যাকে বলা হয়েছে তিনি এটা নিয়ে দেবে যাচ্ছেন কেন, এবং সে তো তাকে তো শেরে আলী বা শেরে খোদা ওয়াইস করণীকে এই টাইটেল দেওয়া হয়নি, তিনি তো দিব্যি হারত। আমি ছোট একটা ইঙ্গিত করব, এই ইঙ্গিতটা যদি বুঝে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না বুঝে না বুঝতে পারলে মনে করব এই কথাটি আপনার জন্য নয়। আচ্ছা, কথাটি হলো ওয়াইস করণী যখন যেদিন শুনতে পেরেছিল নবীর একটি দাঁত শহীদ হয়ে গেছে, তখন তিনি একটি দাঁত ফেলেছে, ফেলে ভাবছে আরে এই দাঁতটা পড়লো না ওই দাঁতটা পড়লো, যদি এটা পরে থাকে ভেঙে ফেলেছে, এখন ভাবছে যে না এটা নয়, এটা যদি পরে থাকে তো এটাও ভাঙছে, ভাঙতে ভাঙতে সমস্ত দাঁতগুলো ফেলে দিয়েছে, নবীর পড়েছে একটা সে ফেলে দিয়েছে সবটা। আজকের কথার যে জটটা সেটি অবশ্যই খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন সবটা। আচ্ছা, কথাটি হলো দেখুন যে নবীর কোন দাঁতটি পড়েছে সে অনুভব করতে করতে সমস্ত দাঁতই ফেলে দিয়েছে, অথচ নবীর একটা পড়েছে। অন্ধবিশ্বাসে প্রেম, আরও একটি হলো দেখে শুনে বিশ্বাস। এমনও ভক্ত, এমনও উম্মত, এমনও কেউ আছে যে তারা সবসময় চোখ বুঝলেই তাকে দেখতে পায় এবং তার মুখমণ্ডল দেখতে পায়, তার কি দরকার, তার কি আছে সমস্ত কিছু দেখতে পায়, দেখে দেখে সেটা মানে, ইমানে মুফাসসাল, ইমানে মজমাল, ইমানে মজমাল না দেখে বিশ্বাস করা, তে শুনে শুনেই দাঁত ফেলে দিয়েছে, ইমানে মুফাসসাল ফরজ গণ্য করা হয়েছে, এটা দেখে শুনে বিশ্বাস, নবীর কোন দাঁতটি পড়েছে সেই দাঁতটি আমি রাখবো না। আচ্ছা, তো এখন বিষয় হলো হযরত আলী তিনি ছিল আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান, আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানান্বিত। আর আধ্যাত্মিক শব্দের অর্থ কী? আধ্যাত্মিক শব্দের অর্থ আসে যে রুহানিয়াত, আধ্যাত্মিক জ্ঞান মানে রুহানিয়াত জ্ঞান, আত্মজগতের জ্ঞান বা রুহানি জগতের জ্ঞানকেই আত্মজ্ঞান বলা হয়। তো এখন যে কথাটি বলব যে হযরত আলী ছিলেন আত্মজ্ঞানী, তিনি দেহের পূজা করতেন না, দেহের সেবা করতেন না, তাই দিনকে দিন তার ঘরের চুলায় আগুন লাগত না, আগুন জ্বলত না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে একটা হলো আত্মসাধনা করা, যেমন শরীয়ত কী করতেছে, হাত পা মুখমণ্ডল কান মুখ চোখ ধুইতেছে, পবিত্র করতেছে। আরেকটা পবিত্র হলো আত্মার পবিত্রতা, যা আত্মার কোনো জায়গায় ময়লা লেগে আছে কিনা সেটি পরিষ্কার করে। তো দেহের পরিষ্কার করতে গিয়ে পানির প্রয়োজন হয়, এরকম আত্মার পবিত্রতা করতে হলে সেটা আরেকটা বিষয়, সেটা কিন্তু জিকিরই নয়, আরও একটা বিষয় আছে যার যার কামেল মুর্শিদ এটা বলে দেবে যে এই বিষয়টা দিয়ে তোমার আত্মার উজু করতে হবে। আচ্ছা, তো এখানে বিষয় হলো যে হযরত আলী যদি শেরে আলী হয়ে থাকে, শেরে খোদা হয়ে থাকে, তিনি তার মায়ের জোলাটা রাখতে পারলেন না কেন? দেখেন আত্মা বাস করে কোথায়, আত্মা বাস করে বাতাসে। এখন বাতাসের মধ্যে যদি আপনি একটা কাঠের টুকরা বা যে কোনো একটা জিনিস রাখেন সে কিন্তু তলে চলে যাবে বা পড়ে যাবে। তাহলে হযরত আলী আত্মজ্ঞানে জ্ঞানান্বিত, আত্মশক্তিতে শক্তিমান, ত
তখন আত্মা যদি বায়ুতে বর্ষণ করা থাকে তাহলে সেই আত্মার মধ্যে যদি আপনি কিছু রাখেন বা বাতাসের মধ্যে কিছু রাখেন সেটা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে। ঠিক হযরত আলী ছিল রূহানি শক্তিতে শক্তিমান, তিনি কিন্তু বাহ্যিক শক্তির কথা তাকে বলা হয়নি যে শেরে খোদা, শেরে খোদা তিনি আল্লাহর শক্তি তিনি পেয়েছে। যাই হোক, আজকের এই আলোচনাটা এটাই বোঝানো হল যে প্রত্যেকটা মানুষেরই দরকার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিজ্ঞান, এই তিনটা জিনিসই লাগবে, আর আলাদা আলাদা সাবজেক্ট। তবে হযরত আলীর সাবজেক্ট একটা, ওয়াইজকরণীর সাবজেক্ট একটা, আলাদা আলাদা সাবজেক্ট, সবটারই প্রয়োজন। তবে তিনি দেহেরটা করে গেছেন এবং হযরত আলী আত্মারটা করে গেছেন। আর দেহের বিষয়টা, মা কিন্তু দেহমান এবং মা কিন্তু মাটির তৈরি, তার দেহটাও ছিল মাটির তৈরি, এবং এই মাটির তৈরি দেহ আরেকটা মাটির দেহকে ধরে রাখতে পারে, আর আত্মা বাতাসে ভাসমান, সেই আত্মা কিন্তু আরেকটা আত্মাকে ধরে রাখতে পারে, কিন্তু মাটির ভাসমানকে এটা নিচে পড়ে যাবে। যাই হোক, অতটা হয়তো বুঝেই আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু জ্ঞানী সম্প্রদায় অবশ্যই বুঝে নেবে। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।